নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, রয় কৃষ্ণার পরে এইবার প্রবীর দাসকেও দলে রাখিনি এটিকে মোহনবাগান দল। রয় কৃষ্ণা তার যেমন ছাড়ার পিছনে জুয়ান ফেরান্ডোর হাত ছিল, প্রবীর দাসকে কার জন্য এটিকে মোহনবাগান দল ছাড়তে হলো সেইটা তিনি নিজেই জানালেন। তো ভিডিওটি আগে দেখানোর আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, রয় কৃষ্ণার পরে প্রবীর দাসকেও রাখতে চায়নি এটিকে মোহনবাগান, তাই প্রবীর দাস তার এটিকে মোহনবাগান দলে থাকার ইচ্ছা থাকলেও তিনি কিন্তু থাকতে পারেননি। সেই নিয়ে প্রবীর দাস তিনি বলেছেন, প্রবীর দাসের কথাটা কি সেটা আপনাদেরকে জানাই। তিনি বলেছেন, আমি কিন্তু এটিকে মোহনবাগান দলে থাকতে চেয়েছিলাম কিন্তু দল আমাকে রাখিনি, দল আমাকে ছেড়ে দিতে চেয়েছে, সেই কারণেই আমাকে এটিকে মোহনবাগান দল থেকে চলে যেতে হয়েছে। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা ঠিক মনে করেছে সেটা করেছে। তো আমি ফ্যান্স আর সমর্থকদের বলতে চাই যে এরকমভাবেই আমার পাশে সবসময় থাকবেন। তো এই একটি লাইন দিয়ে একটা জিনিস পরিষ্কার যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রবীর দাসকে রাখতে চায়নি, কারণ প্রবীরের বদলে আশিস রায়কে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান। তো আমি বলবো না যে আশিস রায় খারাপ প্লেয়ার অথবা প্রবীর দাস খারাপ প্লেয়ার, দুজনেই ভালো প্লেয়ার। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রবীর দাসকে রাখতে চায়নি, তো তাই তিনি বেঙ্গালুরু এফসিতে সই করেছেন। আই হোপ প্রবীর দাস তার ফিউচারটা বিএফসিতে ভালো যাক। তো বন্ধুরা, প্রবীর যে ছেড়ে দিয়েছে সেই নিয়ে আমি তো ভীষণই আনহ্যাপি, আপনারা কতটা আনহ্যাপি না খুশি সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।